हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे बाबा। जो हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। तुम्हें की आज के हैप्पी बर्थडे। वेरी गुड। কত বছরের বুড়ো হলে তুমি? 2 years old. I am 2 years old. আজ কি নেবে? কি চাই তোমার? গাই। গাই চাই? আচ্ছা, গাই দেবো। আর নাই। আর নীল গাই চাই? আচ্ছা, হ্যাঁ তাই তো। আর কিছু নেবে না? বাবাই। বাবাই কি চাও? বাবাই তো আছে। মা মা কে চাও? এই তো মা, মা এই যে মা আসছে। আর কাকে চাও? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থাম 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 থাম। আর দাদান কে চাও? দাদান। আর তাতাইয়া? তাতাইয়া। আর দাদা? দাদা। দিদি? দিদি। বুয়াদি? বুয়া। তাতাই? তাতাই। ছোটদা? দাদা। দিদি? দিদি। দাদা? দাদা। পোপো? পাপা। পিপো? পিপি। মাম্মাম? মাম্মাম। দিদিয়া? দিদিয়া। গুড বলো তো। গুড মর্নিং। মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে দাও। টাটা করে দাও। টাটা, গুড মর্নিং। আজকে এখন সকাল 6:30। আমরা সবাই উঠে পড়েছি, কারণ গুগলের বার্থডে। গুগলও উঠে পড়েছে। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, ভালো থাকুন, সুস্থ থাকুন। উঠেই দুষ্টুমি শুরু। গুগলের যা নিয়ম, প্রত্যেক দিন সকালে উঠেই মৌমিতা আন্টি উইশ করে দিয়েছে। উইশ করে দিয়েছে। জন্মদিনের অনেক অনেক আদর আমাদের ছোট্ট গুগলের জন্য। খুব বড় হও আর ভালো মানুষ হও। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি। আর ভালো নাম? সৃঞ্জন শিকদার। বলো সৃঞ্জন শিকদার। গুগলের জন্মদিনে আমরা কোথায় যাব? একটু মন্দিরে যাব, ঠিক আছে? একটু মন্দিরে যাব, স্নান টান করে একটু মন্দিরে যাব। আজকে গুগলের জন্মদিন, তো গুগলের জন্মদিনে সেরকম কিছু প্ল্যান নেই। আর আমাদের যা নিয়ম, নিয়ম অনুযায়ী ওর 5 বছর না হলে আমরা কেক কাটিংও করতে পারবো না। সঙ্গে যে নিয়ম কারণ থাকে জন্মদিনের, সেরকমভাবে সেলিব্রেট করবো না। তো ফ্যামিলি আমরা নিজেরাই, ফ্যামিলি মেম্বাররাই বড়োভাবে নর্মালি যেরকম ডে যায় সেরকমভাবে একটু হয়তো স্পেশাল কিছু লাঞ্চ টাঞ্চ হতে পারে, স্পেশাল কিছু লাঞ্চ টাঞ্চ হতে পারে। আর তার আগে গতবার যেরকম আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, এই বছর দক্ষিণেশ্বর এই অবস্থায় যাচ্ছি না। আমাদের পাশেই 1 নম্বরে হিন্দুস্তান ভলান্টিয়ার্স একটু বাড়ি আছে, সেখানে আমরা যাব, গিয়ে একটু পুজো দিয়ে আসবো, গুগলকে নিয়েই যাব। তো দেখা যাক, কিছু জিনিস শেয়ার করবো। আজকে ডেলি ব্লগই করছি, কারণ এটা এটা গুগল বার্থডে স্পেশাল, সেই কারণে যতটুকু পারবো শেয়ার করবো। আশা করি আপনাদের গুড মর্নিং এভরিবডি, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌরভ শিকদার্স ক্রিয়েশন, অ্যান্ড ইটস দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। আর আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কার হ্যাপি বার্থডে বলো? কার হ্যাপি বার্থডে? গুগলের হ্যাপি বার্থডে। গুগলের হ্যাপি বার্থডে। ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে। গুড বয়। Happy birthday, happy birthday, happy birthday, happy birthday.
যাবে? গাড়ি টোটো করে? টোটো করে কোথায় যাবে? মন্দির? মন্দির? হ্যাপি বার্থডে বাবা গোগলের। গোগলের কি নতুন জামা পরেছো? নতুন জামা? নতুন জামা? কার কাছে যাচ্ছ? কোথায় যাচ্ছ? মন্দিরে? মন্দির। আমরা এখন তিনজন, হ্যাঁ আমাদের হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের যে কালীবাড়ি আছে ওইখানে যাচ্ছি, একটু পুজো দিয়ে আসি। মা বলবে অনেকদিন পর মার বাড়ি যাচ্ছি, কালীবাড়ি পুজো দিয়ে আসি, ভালো করে ছেড়ে অনেকদিন। আমরা কালীবাড়ির সামনে চলে এসেছি, কিন্তু এখনই রাস্তায় সিগনালে কি যাই আমরা নামবো এই যে কালীবাড়ি। এখন কোথায় এসেছি? কালী মন্দিরে। হ্যাঁ মাকে নম হাত জোর করে, হাত জোর করে নম করো, মাথা নিচু করে, মাথা নিচু করে। এই বাবা ঠিক এরকম ভাবে মনটা খুব ভালো লাগে। আর এখন তো ফাঁকা ফাঁকা, লোকজনও নেই, আর আজকে বৃহস্পতিবার, এমনিতেও ফাঁকা চারদিক। আমরাই এসেছি ছেলের জন্মদিনের জন্য, কিন্তু এই মন্দিরটা এত সুন্দর, আমরা সবসময়ই আসি, মন্দিরেই আসি, পুজো দিই, খুব ভালো লাগে, মনটা খুব শান্ত। এত চারদিকে তো আওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু এই যে এখানে যে বসে আছি, এখানে একটু বসেতে বেশ ভালো লাগছে। অনেকদিন পর মার কাছে পুজো দিচ্ছি মাকে, খুব ভালো লাগছে।
হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের এবার এই থিম হচ্ছে ঘট এবং ডাব রয়েছে দেখতে পাচ্ছি প্লাস্টিকের তৈরি এবং এর মধ্যেই হয়তো ঠাকুর থাকবে। প্রতি বছরই এখানে খুব ধুমধাম করে বড় পুজো হয়, এবার পুজোর আকারটা কিছুটা ছোট এই করোনা আবহাওয়ায়। যাই হোক, খুব ভালো ক্লাব, খুব ডেভেলপ ক্লাব। শেষ, খুব ভালো পুজো হয়েছে, এবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা। উপলক্ষে আজকে স্পেশাল ব্রেকফাস্ট, তাই তো? গরম গরম লুচি, আর হচ্ছে আলুর তরকারি, মটর পনির, মটর নিজেই করেছে, নিজেই ফুলে গেছে, আর কি আছে, মটর পনির হয়েছে, ফ্রাইড রাইস ও হয়ে গেছে, ফ্রাইড রাইস রেডি, ভালো হয়েছে। আর আমাদের কাতলাম আছে, কালিয়াটা শুধু হওয়া। অনেক বিপর্যয় কাটিয়ে দু বছর হলো দাদানকে আমরা পেয়েছি, আর এই বছর যে দুর্যোগ যাচ্ছে কোভিডের দিক থেকে, সেই দুর্যোগের মধ্যেও আমরা আশান্বিত যে আমাদের দাদান আমাদের আশীর্বাদ দিয়ে আগামী দিনে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের পরিবারের সম্মান রক্ষার
ক্ষেত্রে উপযুক্ত ভাবে মানুষের মতো মানুষ হবে, এই আশীর্বাদ আমাদের তরফ থেকে আমাদের দাদানের প্রতি তোদলের প্রতি রইল। আজ আমাদের ভাইয়ার জন্মদিন, অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকের এই দিনটায় আমরা উপস্থিত আছি। তেমন কিছুই না, আমরা নিজেরাই ঘরে নিজেদের মতন করে, 5 বছর না হলে তো করে না, তাই আমরা কিছু না করিনি, ওকে একটু ওই বাচ্চা মানুষ খেলনা দিয়ে বললাম। ভগবানের কাছে প্রার্থনা করি ওর জীবন সুখের হোক, সুন্দর হোক। সবার আশীর্বাদ নিয়ে ভালোভাবে থাকুক, বাবার মতন, দাদুর মতন, কাকার মতন হোক, সব দিক থেকে দুষ্টু বুদ্ধিটা একটু ঠান্ডা হোক। আর এটুকুই আমারও কি বলবো, এটা আমার আমাদের কাছে, আমার কেন আমাদের সবার কাছেই একটা বড় প্রাপ্তি যে ওকে সন্তান হিসাবে পেয়েছি, 2 বছর হলো, এবং ভবিষ্যতে যেন আমাদের সবার মুখ রাখে, সবার মান রাখে, এই শিকদার পরিবারের মান রাখে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এটুকুই প্রার্থনা ঈশ্বরের কাছে, এটাই কামনা, ও দীর্ঘায়ু কামনা করি, ও আরও বড় হোক, ও ভালো হোক, আর 5 বছর হলে আমরা আরেকটু বড় করে সেলিব্রেট করব, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারাও সবাই আশীর্বাদ করবেন। অনলাইনে তাতাই কিছু বলবে, তাতাইয়া। হ্যাঁ কাকা, কোথায় কাকা, কোথায়? এই তো কাকা। আজকে কাকাইয়া কিন্তু তোর জন্য অফিস যায়নি, বাবা ছুটি নিয়েছে, বাড়িতে বসেই আছে। হ্যাঁ ঠিক আছে, এইটাই তো গিফট, এই তো সব আছে, তো সবই তো সবার, এটা আলাদা করে তো কিছু না, যাই হোক তো গিফটটা একটু। এখন গোগল খাবে, গোগলের লাঞ্চ, স্পেশাল লাঞ্চ দেখি, গোগলের স্পেশাল লাঞ্চ কী আছে, ফ্রাইড রাইস, মটর পনির আর কাতলার কালিয়া। তো চলো বাবা, সবাইকে টাটা করে দাও, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি অর্থাৎ সৌরভ শিকদার ক্রিয়েশনটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।